মারি আসুছে বাত্যা দানা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ক্ষেত্র আহুরি ঘনীভূত হয়ে আজি অবপাতে পরিণত হয়েছে, যা আসন্তকালি বাত্যার রূপ নেব। বাত্যার পরিণত হওয়া পরে ধীরে ধীরে বল গোটাই স্থলভাগ আড়ক মুহাইব। তবে যা পূর্বানুমান করা যাচ্ছে, এই বাত্যা ভীষণ রূপ নেই পুরী সাগর দ্বীপ মধ্যে স্থলভাগ ছুইব। বাত্যা স্থলভাগ ছুইবা বেলে পবনর বেগ ঘণ্টা প্রতি 100-120 কিলোমিটর বহিপারে। বাত্যা প্রভাবে আজ রাতে বদলিব পাগ। আজ রাতে প্রভাবিত হওয়ার জেলাগুড়ি বর্ষা আরম্ভ হয়েপে। ল্যান্ডফল সময় ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক এবং যাজপুর ভীষণ বর্ষা হব। 24 তারিখে ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, যাজপুর এবং কটক জেলার কেতেক স্থানের প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব জেলাপাই পাণিপাগ বিভাগ পক্ষ রেড ওয়ার্নিং জারি করা যাইছি। সেইপরি পুরী, খোর্ধা, যাজপুর, ঢেঙ্কানাল, কেন্দুঝর, নয়াগড়, কটক, বলাঙ্গীর, কলাহান্ডি, নয়াপড়া, নবরঙ্গপুর, ময়ূরভঞ্জ আদি জেলার প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ যায় সমুদ্র অশান্ত রহব। গভীর সমুদ্রক মাছ ধরা যাইথিবা মৎস্যজীবী মানুষ তুরন্ত কূলক ফেরি আসবা পরামর্শ দিয়াযাইছে। সম্ভাব্য বাত্যা দৃষ্টি রাখি রাজ্য সরকার 14টি জেলার তিনদিনিয়া স্কুল ছুটি ঘোষণা করেছেন। আসন্তা 23-25 তারিখ পর্যন্ত স্কুলগুড়ি ছুটি ঘোষণা করা যাইছি। গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেন্দুঝর, ঢেঙ্কানাল, যাজপুর, অনুগুল, খোর্ধা, নয়াগড় ও কটক জেলার সমস্ত স্কুলক ছুটি ঘোষণা করা যাইছে।